হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, হলিস্টিক রিপোর্ট কার্ড বা হলিস্টিক যে এডুকেশন, সেই এডুকেশন সম্বন্ধে তোমরা অনেকেই বলেছো একটা ভিডিও ক্রিয়েট করতে। সেই কারণে আজকে এই ভিডিওতে আলোচনা করব হলিস্টিক এডুকেশন সম্বন্ধে। নিউ এডুকেশন পলিসিতে যে হলিস্টিক এডুকেশন কথা বলা হচ্ছে, যে হলিস্টিক এডুকেশনের ওপর ভিত্তি করে তোমাদের হলিস্টিক রিপোর্ট কার্ড দেওয়া হবে, সেই হলিস্টিক এডুকেশন অ্যাকচুয়ালি কী, কীভাবে ওয়ার্ক করবে এবং কতটা প্রয়োজন আমাদের হলিস্টিক রিপোর্ট কার্ড, আর আমাদের এখনকার এডুকেশনের সঙ্গে হলিস্টিক এডুকেশনের কী পরিবর্তন বা তফাত রয়েছে, সেই সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, হলিস্টিক এডুকেশন সিস্টেম অ্যাকচুয়ালি কী বা কীভাবে ওয়ার্ক করে, কেন প্রয়োজন সেটা জানার আগে এখনকার যদি এডুকেশন সিস্টেমের দিকে তাকায়, মানে কারেন্ট এডুকেশন সিস্টেম কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এর একটা ক্যারিয়ার ড্রিভেন এডুকেশন সিস্টেম আমরা বলতেই পারি। কারণ আমাদের মেন মোটিভ এখনকার এডুকেশন সিস্টেমের কিন্তু শুধুমাত্র ক্যারিয়ার, মানি, এছাড়া কিন্তু আদার্স কিছু না। মানে ক্যারিয়ার ড্রিভেন এডুকেশন সিস্টেম কিন্তু আমরা বলতেই পারি এখনকার কারেন্ট এডুকেশন সিস্টেমকে। এখানে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু একটার জন্যই এখানে পড়াশোনা করে, কি তার জন্য প্রথম ক্লাসের প্রথম ক্লাস থেকে শুরু করে শেষ ক্লাস পর্যন্ত মার্কস, সার্টিফিকেট, এবং এর পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে ভালো জব, ভালো ক্যারিয়ার, মানি। তো এটা কেন খারাপ জিনিস না, কিন্তু একটা লিমিটেড এডুকেশন সিস্টেম, যেমন একটাই আমি মেন মোটিভ রয়েছে, আদারওয়াইজ কিন্তু অন্য কোনো মোটিভ নেই, এবং শুধু লাইফে কিন্তু মানি বা তোমার জবই সব কিছু না, এর বাইরেও কিন্তু অনেক জিনিস রয়েছে প্রত্যেকেরই। তো এখানে আমি যদি কারেন্ট এডুকেশন সিস্টেম বা এই সময় যে এডুকেশন সিস্টেম চলছে অ্যাকচুয়ালি সেই এডুকেশন সিস্টেমের কথা বলি, তাহলে কিন্তু এখানে শুধুমাত্র আমি কি বলবো যে একটা লিমিটেড আমাদের এডুকেশন সিস্টেম, যেখানে শুধুমাত্র নাম্বারই ফোকাস, শুধুমাত্র ক্যারিয়ারই ফোকাস। এবং নতুন এডুকেশন পলিসি বা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 যেটা বলা হচ্ছে হলিস্টিক এডুকেশন সিস্টেম বা হলিস্টিক রিপোর্ট কার্ড, আমাদের প্রধানমন্ত্রীর মুখেও আমরা শুনেছি হলিস্টিক রিপোর্ট কার্ড, হলিস্টিক এডুকেশন সিস্টেম। তো এখানে হলিস্টিক এডুকেশন সিস্টেম কী অ্যাকচুয়ালি? দেখো, শিক্ষা কিন্তু শুধুমাত্র যে বই পড়েই আমরা অর্জন করতে পারি সেটা কিন্তু অ্যাকচুয়ালি না। আর হলিস্টিক কথার মানে যদি আমি বলি, তাহলে কিন্তু সামগ্রিক সমস্ত কিছু মিলিয়ে, মানে হলিস্টিক এডুকেশন সিস্টেম লিমিটেড কোনো এডুকেশন সিস্টেম না, আনলিমিটেড বা ইনফাইনাইট জিনিস এখানে আমরা শিখতে পারি। তো এখানে দেখো, আমরা শুধুমাত্র ক্যারিয়ার গড়লেই কিন্তু আমরা যে হ্যাপি থাকবো সেটা কিন্তু না। এখানে কেন বলছি কথাগুলো, প্রত্যেকটার কারণ রয়েছে হলিস্টিক এডুকেশন সিস্টেমের পেছনে। দেখো, কেউ আমরা বলতে পারি আমরা খুব প্রফেশনালি, কেউ বড় ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বড় উকিল, কেউ তোমার সায়েন্টিস্ট, এরকম বড় বড় যে প্রফেশনগুলো রয়েছে, সমস্ত প্রফেশনের ব্যক্তি কি অ্যাকচুয়ালি হ্যাপি? বা আমি সাইকিয়াট্রিস্টের কথাও বলছি, কোনো সাইকিয়াট্রিস্ট রয়েছে তো তারা কিন্তু অ্যাকচুয়ালি কি সবসময় কি হ্যাপি? তারা কি লাইফে ডিপ্রেস হয় না? এমনও অনেক ব্যক্তি রয়েছে যারা বিরাট বড় পজিশনে রয়েছে, তাদের কাছে মানি রয়েছে, ভালো ক্যারিয়ার রয়েছে, কিন্তু তারা লাইফে হ্যাপি না, তারা ডিপ্রেস রয়েছে এবং তারা লাইফ লং করতে চায় না, তারা বাঁচতে চায় না, তারা যে কোনো বাজে পদক্ষেপ নেয়। আমি আমরা বলতেই চাই, বুঝতেই পারছো অ্যাকচুয়ালি আমি কি বলতে চাইছি। তাহলে কেন এই এডুকেশন এত শিক্ষা নিয়ে কি লাভ যদি সে হ্যাপিই না থাকতে পারে, এবং তার চারিপাশে যে ফ্যামিলি রয়েছে এই ফ্যামিলিকে, আমাদের সমাজকে যদি হ্যাপি নাই রাখতে পারে, তাহলে এই এডুকেশন সিস্টেম কিসের? তো এখানে কিন্তু হলিস্টিক এডুকেশন সিস্টেমে তোমাদের এরকমই কিছু শেখানো হয়, সমস্ত কিছু, মানে শুধুমাত্র এখানে ক্যারিয়ার ডিপেন্ড না, আরও অনেক কিছু তোমাদের শেখানো হয়। মানে তোমাকে ফিজিক্যালি হেলথের ব্যাপারে তোমাকে জানানো হবে, যে আমার তোমাদের ফিজিক্যালি হেলথ কতটা ইম্পর্টেন্ট, মেন্টাল হেলথ, লাইফ উইল পাওয়ারের সাথে কীভাবে পজিটিভ থাকবে সর্বদা, এবং ফ্যামিলিকে কীভাবে পজিটিভ রাখবে, এ ফ্যামিলির প্রতি আমাদের দায়িত্ব, সমাজের প্রতি আমাদের দায়িত্ব, এই সমস্ত কিন্তু হলিস্টিক এডুকেশন সিস্টেমের মধ্যে পড়ে। তো এখানে শুধুমাত্র আমাদের পুঁথিগত বই না, ব্যবহার, আচার আচরণ, কীভাবে কমিউনিকেশন করতে হবে ব্যক্তিদের মধ্যে, অনেকেই বলবে যে কীভাবে আমাদের লাইফে যেটা থিঙ্কিং, আমরা যেটা ভাবছি সেটা কীভাবে ইমপ্লিমেন্ট করব, এটা কিন্তু বিরাট বড় প্রবলেম মানুষের, আমরা যেটা ভাবছি সেটা ইমপ্লিমেন্ট করতে পারি না। তো তোমরা বলবে যে কীভাবে মানে ফ্যামিলির প্রতি কী দায়িত্ব বা সমাজের প্রতি কী দায়িত্ব, নিজেকে কীভাবে পজিটিভ রাখবে, এগুলো শেখার দরকার আছে কি? এটা তো আমাদের লাইফ এক্সপিরিয়েন্স থেকে আমরা শিখে যেতে পারবো,
যত দিন যাবে। কিন্তু আমি বলে রাখি, এই যে যে জিনিসটা তোমরা এখন শেখার দরকার, যে যে থিঙ্কিংটা তোমাদের এখন হওয়ার দরকার, সেই থিঙ্কিংটা যদি তোমরা কত ধরো 50 বছর কিংবা 60 বছর বয়সে গিয়ে শেখো, সেই থিঙ্কিংটা, সেটা কি তোমরা অ্যাপ্লাই করতে পারবে? কোনো মতেই কিন্তু পারবে না। আর যেটা তোমরা 20 বছর ধরে শিখবে, সেটা যদি এডুকেশন সিস্টেমের মধ্যে চলে আসে, সেটা যদি তোমরা 6 মাসে কিংবা 1 বছরের মধ্যে শিখে যেতে পারো, তোমাদের মাইন্ডকে ডেভেলপ করতে পারো, তাহলে কিন্তু তোমরা অনেকটা এগিয়ে যেতে পারবে। তো এই কারণেই কিন্তু হলিস্টিক এডুকেশন সিস্টেম একান্তই জরুরি আসা। তো এখানে ইয়ে কেন বলছি, দেখো তো আমরা সমস্ত কিছু জানি, আমরা লাইফে ইমপ্লিমেন্ট করতে পারি না। ফর এক্সাম্পল, তোমাদের একটা এক্সাম্পল দিলে ভালো হবে, কোনো একজন ডক্টর, বিরাট বড় ডক্টর, তো অপারেশন করার আগে পেশেন্টকে বলছে যে সিগারেট খাবে না, হেলথের পক্ষে ক্ষতি করে, এবং সেও তারও প্রচুর নলেজ রয়েছে তার বিষয়ে বিষয়ে। কিন্তু অপারেশন থিয়েটার থেকে অপারেশন করার পর যখন বেরিয়ে আসবে, এই ডক্টরই কিন্তু তখন আবার সিগারেট খায়। তার মানে বুঝতেই পারছো, ও অ্যাকচুয়ালি ডক্টর কিন্তু জানে সিগারেট আমাদের শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক, কিন্তু এটা নেশা বলো বা অ্যাডিকশান বলো, যাই বলো না কেন, লাইফে কিন্তু সে ভাব যে থট রয়েছে যে এটা নেগেটিভ, এটা আমার জন্য ঠিক না, কিন্তু লাইফে ইমপ্লিমেন্ট করতে পারছে না এত শিক্ষা নেওয়ার পরেও। কারণ তার প্রথম যে সময় সে অ্যাকচুয়ালি সেটা অভ্যাসে পরিণত করেছিল, অ্যাডিকশানে পরিণত করেছিল, সেই সময় তার অ্যাকচুয়ালি সে মেন্টালি স্ট্রং ছিল না। সে যদি আগের থেকে, এখন যে থিঙ্কিংটা মানুষের রয়েছে যে আমি যে জিনিসটা করছি অ্যাকচুয়ালি ঠিক না, সেটা যদি আমি আগের থেকে বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের লাইফে কোনো প্রবলেম আসে না। কেন আমরা বুঝি, সেই জিনিসটা খারাপ হয়ে যাওয়ার পর বুঝি। তাই জন্য আমাদের তৈরি দরকার হলিস্টিক এডুকেশন সিস্টেম, যাতে আগেই আমাদের বুঝিয়ে দেওয়া হয়। এখানে হলিস্টিক এডুকেশন সিস্টেম মানে এ তোমাদের পুরোপুরি সমস্ত কিছু সম্বন্ধে একটা আইডিয়া দেওয়া হবে, বেসিক আইডিয়া যেগুলো সেগুলো পুঁথিগত মানে প্রাইমারি থেকে শুরু করে এ তোমাদের স্কুল লেভেলে সেই আইডিয়াগুলো দেওয়া হবে, এটাই আলোচনা করা হয়েছে, যাতে শুধুমাত্র পুঁথিগত তোমাদের শিক্ষা না থাকে, বাস্তবে এ তোমরা কীভাবে পজিটিভ থাকো, তোমাদের হেলথ, তোমাদের কী এক্সারসাইজ করা দরকার লাইফে, কী খাওয়া দরকার, ডায়েট কী রয়েছে, ঠিক আছে, এ তোমাদের নিজেকে কীভাবে ভালো রাখবে, তোমাদের পরিবারকে কীভাবে ভালো রাখবে, কীভাবে এ সমাজের প্রতি, সমাজকে ভালো রাখবে এবং তাদের প্রতি কী দায়িত্ব রয়েছে, এই সমস্ত কিন্তু হলিস্টিক এডুকেশন সিস্টেমের একটা পার্ট। এছাড়া তোমরা জানো হলিস্টিক এডুকেশন সিস্টেম সামগ্রিক কেন বলছি, সমস্ত জিনিস কেন বলছি, অ্যাকচুয়ালি সমস্ত কিছু নিয়ে কেন বলছি, যে লিমিটেড কিছু না। তো ধরো এখানে তোমরা, আমি যেটা আগেও আলোচনা করেছি তোমাদের সাথে, এ ধরো তোমরা অ্যাকচুয়ালি এ তোমরা ক্রিকেট খেলতে ভালোবাসো, তোমরা ফুটবল খেলতে ভালোবাসো, এটা কি একটা শিক্ষা না, এটা কি একটা স্কিল না? কেউ কম্পিউটারে বসে এ ভালো কম্পিউটার টাইপিং করতে পারে যদি এটা একটা স্কিল হয়ে থাকে, কেউ ভালো দৌড়াতে পারে কেন স্কিল হবে না, সেটাও তো একটা স্কিল। কেউ ভালো মিউজিক পারে, কেউ ভালো ড্যান্সিং পারে, কেউ ভালো অ্যাক্টিং পারে, এটা কেন স্কিল হবে না, এটাও তো একটা স্কিল। প্রত্যেকেই কি পারে, যে ভালো ডক্টর সে কি তার মধ্যে কি সেই স্কিলটা রয়েছে, যে ড্যান্সিংয়ের স্কিল বা থাকতেও পারে আবার নাও থাকতে পারে। কেন এই জিনিসগুলোকে ছোট করে দেখা হয়, এইগুলোর ওপর কেন মার্কস আসবে না, এটার উপরে কেন রিপোর্ট বেরোবে না, যার মধ্যে যে ট্যালেন্টটা আছে সেই ট্যালেন্টটা নিয়ে সে কেন এগিয়ে যেতে পারবে না? হ্যাঁ, কারোর মধ্যে এক যদি থাকে কম্পিউটারের একটা প্যাশন থাকে, কারোর মধ্যে যদি পড়াশোনার একটা প্যাশন থাকে, বই পড়ার পুঁথিগত বিদ্যার খুব প্যাশন থাকে, তাহলে সেটা নিয়ে এগিয়ে যাও। আর একটা ছেলে, যে ছেলেটার ড্যান্সিংয়ে খুব ভালো এক্সপিরিয়েন্স, ড্যান্সিংয়ে খুব পারদর্শী, সে ড্যান্সিং নিয়ে এগিয়ে যেতে চায়, তার মধ্যে এই স্কিলটা রয়েছে, কেন সে এই স্কিলটা এগিয়ে যেতে পারবে না, কেন স্কুল লাইফে সে এই জিনিসটা পাবে না? সেই জন্যই কিন্তু হলিস্টিক এডুকেশন সিস্টেম। তো অ্যাকচুয়ালি তোমরা বুঝতেই পারছো যে আমি কী বলতে চাইলাম, এখানে আমাদের যে কারেন্ট এডুকেশন সিস্টেম সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা জিনিস নিয়ে। তো এখানে হলিস্টিক এডুকেশন পুরো ব্যাপারটা নিয়ে, কেউ ধরো ম্যাথামেটিক্সে ভালো না, কেউ ফিজিক্সে ভালো না, তো ও আর সে দেখা গেল অন্য কোনো তার মধ্যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি, যেটা এখন আমরা বলি, সেটা কোনো সাবজেক্ট হিসাবে আমাদের এর ক্লাস লেভেলে বা কলেজ লেভেলে দেওয়া হয় না। সেই কারণে কী হচ্ছে, আমরা একাডেমিক দিক থেকে এ অনেকটা পিছিয়ে যাই বা আমাদের নাম্বার অনেকটা খারাপ আসে। সেই কারণে একটা স্টুডেন্টকে দেখে বলবে যে নাম্বার না খারাপ হয়েছে, নাম্বার খারাপ এসেছে, সেই কারণে অ্যাকচুয়ালি সেই স্টুডেন্টটা ভালো না। হলিস্টিক এডুকেশন সিস্টেমে কী হবে, তোমার যেরকম ফিজিক্স কাউন্ট হবে, একজন ফিজিক্সেরও নাম্বার পাবে, একজন হচ্ছে ড্যান্সিংয়ের যে স্কিল রয়েছে সেই ড্যান্সিংয়েরও নাম্বার পাবে,
তার মানে কি সেই তার নাম্বারটা অ্যাভারেজ হবে। তো এখানে তোমরা বুঝতেই পারছো ম্যাথামেটিক্স, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, বেঙ্গলি, ইংলিশ, তোমাদের স্পোর্টস, মিউজিক, অ্যাক্টিং, বিহেভিয়ার, কমিউনিকেশন স্কিল, সমস্ত কিছুর ওপর কিছু কিছু নাম্বার দিয়ে, সমস্ত দিক থেকে নাম্বার দিয়ে একটা রিপোর্ট কার্ড তৈরি হবে, যেটা জেলাম যেগুলো বললাম যে হলিস্টিক এডুকেশনের আন্ডারে পড়ছে, সেই সমস্ত কিছু নিয়ে যে রিপোর্ট কার্ড তৈরি হবে সেটাকেই বলা হচ্ছে হলিস্টিক রিপোর্ট কার্ড। আর যে এই সমস্ত কিছুকে নিয়ে একসাথে বলা হচ্ছে হলিস্টিক এডুকেশন সিস্টেম। তো তোমরা বুঝতেই পারছো যে হলিস্টিক এডুকেশন সিস্টেম আমাদের জন্য কতটা জরুরি। আমার তো মনে হয় যে অনেক আগে যদি এটা হলিস্টিক এডুকেশন সিস্টেমটা আসতো তাহলে অনেকটাই ভালো হতো। তোমাদের কী ধারণা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে প্রদান করবে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।